নমস্কাৰ বন্ধুসকল, আপোনালোকে চাই আছে এছামিছ অনলাইন হেল্প ইউটিউব চেনেল। বন্ধুসকল, ইতিমধ্যে আজি সন্ধিয়া কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ ওলাই আহিছে আৰু ইয়াৰ প্ৰতিটো খবৰেই আপোনাৰ বাবে অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ, সেয়েহে ভিডিঅ'টো শেষলৈ চাই থাকিব। আৰু বন্ধুসকল, আজিৰ এই গুৰুত্বপূৰ্ণ খবৰকেইটা জনাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট, যদি ভিডিঅ'টো ভাল লাগে তেন্তে এটা লাইক কৰি দিব আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখিব, যাতে যেতিয়াই মই যিবোৰ ভিডিঅ' আপলোড কৰোঁ তাৰ ন'টিফিকেশ্যনসমূহ সকলোতকৈ আগত আপোনাৰ মোবাইলত যায়। বন্ধুসকল, প্ৰথম খবৰটিয়ে হৈছে আগন্তক শিক্ষাবৰ্ষৰ পাঠ্যক্ৰম সম্পৰ্কে কেন্দ্ৰীয় মানৱ সম্পদ উন্নয়ন মন্ত্ৰীৰ বিশেষ ঘোষণা। করোনা সংক্রমণের বাবে চলিত বর্ষর মার্চর মধ্যভাগর প্রায় দেশের শিক্ষানুষ্ঠানসমূহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আছে। কেতিয়ার শিক্ষানুষ্ঠানসমূহ পুনৰ খুলিব তাকে দেশের প্রায় 33 কোটি শিক্ষার্থী আর অভিভাবক এতিয়াও অনিশ্চয়তার মাজত আছে। তেনে সময়তে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ নিশাঙ্ক প্রক্রিয়ালে অন্য এক ইঙ্গিত প্রদান করেছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রক্রিয়ালর মতে শিক্ষানুষ্ঠানসমূহ পুনৰ খুলিলেও আগন্তক শিক্ষাবর্ষর পাঠ্যক্রম কিছু সলনি করা হব পাৰে। আগন্তক শিক্ষাবর্ষর পাঠ্যক্রম শিথিল অথবা পাঠ্যক্রমের পরিসর হ্রাস করা হব পারে। কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রীগুলো মঙ্গলবারে কয় যে বর্তমান পরিস্থিতিত অভিভাবক আর শিক্ষকর অনুরোধ মর্মে পাঠ্যক্রমের পরিসর হ্রাস করব পারি নাকি সেই বিষয়ে চিন্তা চর্চা করে থাকা হয়েছে। সেই অনুসরি শিক্ষণের সময়সীমা হ্রাস করা হব পারে বলে মন্ত্রীগুলো জানিবলে দিয়ে। আজি নিজের টুইটারত মন্ত্রীগুলো এই সম্ভাবনার বিষয়ে ব্যক্ত করেছে। বর্তমান পরিস্থিতির কথা মনত রাখি আর অভিভাবক ও শিক্ষকর অনুরোধের প্রতি লক্ষ্য রাখি আগন্তক শিক্ষাবর্ষর পাঠ্যক্রম আর শিক্ষণ সময়সীমা হ্রাস করার বিবেচনা আমি করে আছো, টুইটারত মন্ত্রীগুলো এইদরে কয়। ইফালে পাঠ্যক্রমের পরিসর হ্রাস করার সন্দর্ভত মন্ত্রীগুলো অভিভাবক আর শিক্ষা জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিসকলের মতামত গ্রহণ করা হব বলে জানাইছে। এই বিষয়ে আমি শিক্ষক শিক্ষাবিদ সকলের মতামত জানাবলে আহ্বান জানালো। আমার ফেসবুক পেজ বা টুইটার অথবা MHRD সিলেবাস ফর স্টুডেন্ট 2020-র জড়িয়ে নিজের মতামত জানাব। অন্য একটা টুইটত মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীগুলো কয় যে 30 মে'ৰ দেশত লকডাউন শিথিল করা হয়েছে যদিও শিক্ষানুষ্ঠানসমূহ পুনৰ খোলা হওয়া নাই। অহা 15 আগষ্টের পিছর দেশত শিক্ষানুষ্ঠানসমূহ পুনৰ খোলার সম্ভাবনার কথা এক সাক্ষাৎকার উল্লেখ করেছিল যদিও এতিয়া আনুষ্ঠানিক ঘোষণা করা নাই কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রীগুলো। বন্ধুসকল, তারপর 2 নম্বর খবরটিয়ে হৈছে ক্রমাগত চতুর্থ দিনের বৃদ্ধি পালে পেট্রোল ডিজেলর দাম। আকৌ সাধারণ জনতার মূরত মাধমার, বাড়ি আছে পেট্রোল ডিজেলর দাম। ক্রমাগত চতুর্থ দিনের অইল মার্কেটিং কোম্পানিসমূহে SPCL, BPCL, IOC পেট্রোল ডিজেলর মূল্য বড়াইছে। বুধবারের দিনট প্রতি লিটার পেট্রোলত 40 পয়সা বৃদ্ধি হওয়ার বিপরীতে প্রতি লিটার ডিজেলত বৃদ্ধি পালে 45 পয়সা। উল্লেখযোগ্য যে পেট্রোল ডিজেলর মূল্য বৃদ্ধি হওয়ার কারণ হয়েছে আন্তঃরাষ্ট্রীয় প্রেক্ষাপটত ব্যবহারিক গতিবিধি পুনের আরম্ভ হওয়াত খারুয়া তেলর মূল্য বৃদ্ধি হয়েছে আর সমান্তরালকৈ ভারততো পেট্রোল ডিজেলর মূল্য বৃদ্ধি হয়েছে। দিল্লিত 4 দিনত 2.14 টাকা প্রতি লিটার পেট্রোলত বৃদ্ধি পাওয়ার ডিজেলত 2.23 টাকা বৃদ্ধি পালে। বুধবারে গুৱাহাটীত প্রতি লিটার পেট্রোলের দাম হল গৈ 79.46 টাকা, আনহাতে প্রতি লিটার ডিজেলর দাম হল 72.57 টাকা। আপনি 9224992249 নম্বরত SMS প্রেরণ করে নিজের শহরের পেট্রোল ডিজেলর মূল্য জানিব পারিব। ইয়ার কারণে আপনি RSP স্পেস পেট্রোল পাম্প ডিলার কোড লিখি এই নম্বরত প্রেরণ করিব লাগিব। বন্ধুসকল, তারপর 3 নম্বর খবরটিয়ে হৈছে ভয়ঙ্কর বিপদের দিকে বাঘ যান, সংকটত মাগুরি মতাপুং বিল ডিব্রুচকীয়া রাষ্ট্রীয় উদ্যান। জুইৰ লেলিহান শিখায় আভৰি ধৰিছে বাগজান গাঁওকে ধৰি ডিব্রুচকীয়া আৰু মাগুৰি মতাপুং বিলৰ বৃহৎ অঞ্চল। সম্পূৰ্ণ 14 দিন ধৰি তেল পৰি থকাৰ বাবে এটা বৃহৎ অঞ্চলৰ গছ বন শুকাবলৈ আৰম্ভ কৰাৰ ফলত ক্ৰমান্বয়ে বৃদ্ধি পাইছে জুই। লগতে বাগজানৰ চৈকীয়া অঞ্চলৰ সোণাৰী মেচিকী তৈলখাত অনিৰ্দিষ্ট কাললৈ বন্ধ কৰিলে ডাঙৰি চৈকীয়া আঞ্চলিক ছাত্ৰ সন্থাই। 14 দিনৰ পিছত তৈলখাতত জুইৰ লেলিহান শিখাত ছাৰখাৰ বাগজান, ডিব্রুচকীয়া রাষ্ট্রীয় উদ্যানালয় ভয়ঙ্কর ভাবুকি। হঠাৎ তিনিচুকীয়া জেলার বাগজানের তৈলখাতত বিস্ফোরণের পিছত অগ্নির লেলিহান শিখায় আগুরি ধরেছে সমগ্র অঞ্চল। বর্তমানলৈকে 30টার অধিক গড় জ্বলি ছারখার হয়েছে। ঘর বাড়ি গছ গছনিকে ধরে গাঁওখনের হা সম্পত্তি জৈত জাহ গৈছে। আনহাতে বাগদান কাণ্ডক লৈ ডাঙরি চৌকীয়া আঞ্চলিক ছাত্র সন্থায় অইল ইন্ডিয়াক সকিয়াই দিয়ার সোণাৰী মিচাকী তৈলখাতত তলা লগাই অনির্দিষ্টকাললৈ বন্ধ করে দিয়ে। গুরুত্বপূর্ণ যে এই ঘটনা সংঘটিত হওয়ার পিছত সিঙ্গাপুরের পর অহা বিশেষজ্ঞর দলটিয়ে জানিবলে দিয়ে যে বাগজানবাসীয় বেশি ভয় খাব নালাগে, কিয়নো অতি সোনকালে প্রায় 2 দিনের ভিতরতে এই জুই নির্বাপন করবলে সক্ষম হব। বাগজান আর দাঁতি কাষরিয়া গ্রামাঞ্চলের লোকক প্রশাসনে নিরাপদ স্থানলৈ স্থানান্তর করে আছে যদিও এই পর্যন্ত জুইর প্রকোপ তীব্রগতিত বাড়িব ধরেছে। ইতিমধ্যে বাগজানের অগ্নিকাণ্ডক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছে অইলে।
অইল কর্তৃপক্ষই কৈছে যে তেওঁলোকে বহু চেষ্টা কৰিছিলে গেছ নিয়ন্ত্রণ কৰিবলৈ আৰু ওয়েলটোৰ ভিতৰত যথেষ্ট পৰিমাণে পানী মজুত কৰি থোৱা আছিল কিন্তু কেনেকৈ জুই লাগিল তাৰ তদন্ত কৰা হ'ব জুই লাগিলে চিন্তাৰ কাৰণ নাই কিয়নো বিশেষজ্ঞ জনাইছে যে তেওঁলোকৰ হাতত মজুত থকা সঁজুলিৰে জুই নিয়ন্ত্রণ কৰিব পৰা যাব অহা দুদিনমানৰ ভিতৰত জুই নিয়ন্ত্রণ কৰিবলৈ সক্ষম হ'ব বন্ধুসকল তাৰপিছৰ চাৰি নম্বৰ খবৰটিয়ে হৈছে কাশ্মীৰত ৰাতিপুৱাই সেনা বাহিনীৰ হাতত তিনিজন দুৰ্ধৰ্ষ সন্ত্ৰাসবাদী নিহত দুসপ্তাহত ২৫জন সন্ত্ৰাসবাদীৰ মৃত্যু জম্মু কাশ্মীৰত কৰোনাৰ সংক্ৰমণৰ মাজতে ভাৰতীয় নিৰাপত্তা বাহিনীৰ জোৱানৰ সন্ত্ৰাসবাদী বিৰোধী অভিযান অব্যাহত আছে বুধবাৰে ভাৰতীয় সেনাবাহিনী চি আৰ পি এফ আৰু জম্মু কাশ্মীৰ আৰক্ষীৰ সন্মিলনত অভিযানত তিনিজন সন্ত্ৰাসবাদী নিহত হয় জম্মু কাশ্মীৰৰ শোপিয়ান জিলাত নিৰাপত্তাৰক্ষী বাহিনীৰ সৈতে হোৱা সংঘৰ্ষত তিনিজন সন্ত্ৰাসবাদীৰ মৃত্যু হয় উল্লেখযোগ্য যে বিগত দুসপ্তাহত কাশ্মীৰ ঘাটিত ২৫জন সন্ত্ৰাসবাদীৰ নিৰাপত্তাৰক্ষী বাহিনীৰ সৈতে হোৱা সংঘৰ্ষত মৃত্যু হৈছে বিগত দুসপ্তাহত ৯টা অভিযান চলোৱা হৈছে আৰু এই অভিযানত ২৫গৰাকী সন্ত্ৰাসবাদীৰ মৃত্যু হৈছে ডিজিপি দিলবাগ সিঙে এইদৰে কয় শোপিয়ান জিলাত তিনিজন সন্ত্ৰাসবাদী আত্মগোপন কৰি থকা আজি ৰাতিপুৱাই নিৰাপত্তাৰক্ষী বাহিনীয়ে খবৰ পায় চোৰাংচোৱাৰ খবৰৰ ভিত্তিত নিৰাপত্তাৰক্ষী বাহিনীৰ বিশেষ দল উক্ত স্থানত উপস্থিত হৈ সন্ত্ৰাসবাদী কেইজনক নিহত কৰিবলৈ সক্ষম হয় উল্লেখযোগ্য যে বিগত সময়ত কাশ্মীৰত সেনা আৰু আৰক্ষী বাহিনীয়ে সন্ত্ৰাসবাদ বিৰোধী অভিযান তীব্ৰতৰ কৰি তুলিছে নিৰাপত্তাৰক্ষী বাহিনীয়ে হিজবুল মুজাহিদিনৰ শীৰ্ষস্থানীয় বহুকেইজন কামাণ্ডাৰক নিহত কৰিছে বন্ধুসকল তাৰ পিছৰ পাঁচ নম্বৰ খবৰটিয়ে হৈছে বৰপেটাৰ সাংসদ আব্দুল খালেকক কোৱাৰেণ্টাইন পত্নী কন্যা আৰু পুত্ৰসহ প্ৰশান্তি লজত কোৱাৰেণ্টাইন বৰপেটাৰ সাংসদ আব্দুল খালেকক কোৱাৰেণ্টাইন পত্নী আৰু পুত্ৰ কন্যাসহ বৰপেটা ৰোডৰ প্ৰশান্তি লজত কোৱাৰেণ্টাইন সাংসদগৰাকী সন্ধিয়া ৰাজধানী এক্সপ্ৰেছ ৰেলেৰে দিল্লীৰ পৰা আহিছিল পৰিয়ালসহ আব্দুল খালেক দিল্লীৰ পৰা আহি বঙাইগাঁও ৰেলৰ পৰা নামি গাড়ীৰে বৰপেটা ৰোডত উপস্থিত হয় সাংসদগৰাকী তাৰ পিছতে প্ৰশান্তি লজত কোৱাৰেণ্টাইনত থকাৰ ব্যৱস্থা কৰে জিলা প্ৰশাসনে বহিৰাজ্যৰ পৰা অহাৰ বাবেই কোৱাৰেণ্টাইনত থাকিবলৈ লোৱা সাংসদগৰাকীয়ে সকলোকে কোৱাৰেণ্টাইনৰ নীতি আৰু সামাজিক দূৰত্ব বজাই ৰাখিবলৈ আহ্বান জনায় বন্ধুসকল তাৰ পিছৰ পাঁচ নম্বৰ খবৰটিয়ে হৈছে ঘূৰ্ণীবতাহ আফানৰ সময়ত পশ্চিমবংগত নিয়োজিত এন ডি আৰ এফৰ ৫০গৰাকী সদস্য কোভিড ১৯ত আক্ৰান্ত চাইক্লন আফানে ভয়াৱহভাৱে ক্ষতিগ্ৰস্ত কৰা পশ্চিমবংগত সহায় কাৰ্যত নিয়োজিত এন ডি আৰ এফৰ কমেও ৫০গৰাকী সদস্য কোভিড ১৯ত আক্ৰান্ত হৈছে জানিব পৰা মতে কোভিড ১৯ত আক্ৰান্ত সদস্য কেইজন কটকস্থিত এন ডি আৰ এফ মিণ্ডালি বেটেলিয়নৰ উল্লেখযোগ্য যে আফানৰ সময়ত পশ্চিমবংগত নিয়োজিত এজন সদস্য কিছুদিন পূৰ্বে কৰোনাত আক্ৰান্ত হোৱাত বাকী সকলোৰে কণ্টেক্ট ট্ৰেচিঙৰ আধাৰত টেষ্ট কৰা হয় পশ্চিমবংগৰ পৰা ওড়িশাৰ কটকস্থিত শিবিৰলৈ ঘূৰি অহাৰ পিছৰ পৰা এতিয়ালৈ ১৭০গৰাকীৰ অধিক এন ডি আৰ এফ সদস্যৰ কৰোনা টেষ্ট কৰা হৈছে কোনো লক্ষণ দেখা নিদিয়াকৈয়ে কৰোনাত আক্ৰান্ত হৈছে বেছিভাগ সদস্য চাইক্লন আফান ডিউটিৰ পৰা ঘূৰি অহাৰ পিছত ১৯০গৰাকী সদস্যৰ ভিতৰত ৫০গৰাকীৰ দেহত কৰোনা ভাইৰাছৰ উপস্থিতি পোৱা গৈছে এন ডি আৰ এফৰ ডিৰেক্টৰ জেনেৰেলে টুইটযোগে জনাইছে এই কথা আফানৰ সময়ত সহায় আৰু উদ্ধাৰ অভিযানৰ বাবে পশ্চিমবংগত এন ডি আৰ এফৰ ১৯টা দল নিয়োগ কৰা হৈছিল প্ৰতিটো দলতে আছিল ৪৫গৰাকীকৈ সদস্য উল্লেখযোগ্য যে ভাৰতত কৰোনা ভাইৰাছৰ সংহাৰ হ্ৰাস পোৱাৰ বিপৰীতে তীব্ৰ হাৰত বৃদ্ধি পাই আছে মঙলবাৰলৈকে দেশত ২৬৬৫৯৮গৰাকী লোক কৰোনাত আক্ৰান্ত হৈছে বৰ্তমান দেশত ১২৯৮১৩গৰাকী লোক চিকিৎসাধীন হৈ থকাৰ বিপৰীতে ৭৪২১গৰাকী লোকৰ মৃত্যু হৈছে বন্ধুসকল তাৰ পিছৰ সাত নম্বৰ খবৰটিয়ে হৈছে পূব লাডাখৰ তিনিটা বিবাদিত স্থানৰ পৰা পিছুৱাই আহিছে ভাৰত চীনৰ সেনাবাহিনী পূব লাডাখৰ চাৰিটা বিবাদিত স্থানৰ ভিতৰত তিনিটা স্থানৰ পৰা ভাৰত আৰু চীনে নিজৰ সৈন্যবাহিনী কিছু পৰিমাণে পিছুৱাই আনিছে দুয়োখন দেশৰ সেনাবাহিনীৰ শীৰ্ষ পৰ্যায়ৰ বৈঠকৰ পাছতে এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হয় লাডাখৰ তিনিটা বিবাদিত স্থানৰ পৰা দুয়োখন দেশে নিজৰ নিজৰ সেনাবাহিনীক পিছুৱাই নিলেও পেংগং হ্ৰদৰ উত্তৰ পাৰৰ মূল বিবাদিত স্থানত এতিয়াও দুয়োখন দেশৰ সেনাবাহিনী মুখামুখিকৈ আছে বিগত এপ্ৰিল মে মাহত চীনা সেনাই লাডাখৰ ফিংগাৰ চাৰিৰ পৰা আঠলৈ সকলো পৰ্বত দখল কৰি ভাৰতীয় সেনাবাহিনীৰ টহলত বাধা দিছিল প্ৰকৃত চুক্তি অনুসৰি প্ৰকৃত নিয়ন্ত্ৰণ ৰেখাৰ পৰ্বতৰ আঠটা ফিংগাৰৰ ভাৰতে চাৰিটা আৰু চীনে চাৰিটা ফিংগাৰৰ টহলৰ দায়িত্বত আছিল যদিও চীনা সেনাই অগ্ৰাহী মনোভাৱেৰে ভাৰতীয় সেনাবাহিনীয়ে টহল দিয়া চাৰিটা ফিংগাৰলৈ নিজৰ সেনাবাহিনীৰ শক্তি বৃদ্ধি কৰে চীনা সৈন্যৰ আগ্ৰহী মনোভাৱৰ বিপৰীতে ভাৰতে অঞ্চলটোত নিজৰ সৈন্য বৃদ্ধি কৰাৰ লগতে বফাৰ জানৰ মজুত কৰিছিল দুয়োখন দেশৰ সেনাবাহিনীৰ শীৰ্ষ পৰ্যায়ৰ বৈঠকৰ অন্তত গলৱান উপত্যকা গগ্ৰাহট স্প্ৰিং অঞ্চলৰ পৰা নিজৰ ২০খন সেনাবাহিনীৰ বাহন ২ কিলোমিটাৰ পৰ্যন্ত পিছুৱাই আনিছে ভাৰত আৰু চীনে আলোচনাৰ মাধ্যমেৰে সীমা বিবাদ সমাধান কৰা হ'ব বুলি সংবাদ মাধ্যমৰ আগত মন্তব্য কৰি আহিছে মেঘালয়ত পুনৰ বন্ধ কৰা হ'ব ধৰ্মীয় স্থানসমূহ
সমগ্র বিশ্বতে মহামারী করোনায় সংহারী রূপ ধারণ করেছে। এই মহামারীর বাবে সকল দেশতে দিয়া হয়েছিল লকডাউন। উল্লেখযোগ্য যে দীর্ঘদিনের বিরতির পাছত কেন্দ্রীয় সরকারে ঘোষণা করে আনলক এক। কেন্দ্রীয় সরকারে ঘোষণা করা আনলক একত সকল ধর্মীয় স্থানসমূহ খোলার নির্দেশনা জারি করেছিল। সেইমতে ভক্তর বাবে মুকলি করা হয় মঠ মন্দির, গির্জা, মসজিদ, গুরুদ্বার সকল। কিন্তু মেঘালয় সরকারে বর্ধিত করোনা সংক্রমণের প্রতি লক্ষ্য রাখি ধর্মীয় স্থানসমূহ পুনর বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই কথা সদরি করেছে মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী প্রেস্টন টাইসে। ইয়ার পূর্বে মেঘালয় সরকারে 14 জুনের পর ধর্মীয় স্থানসমূহ পুনর খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছিল।